রিয়াজ একটু জানতে চাই যে 16 ঘন্টার মধ্যে থানচি রুমাতে বড় ধরনের ব্যাংক ডাকাতি হলো, অস্ত্র লুট হলো, তারপরে কালকে সন্ধ্যাবেলায় ঠিক এরকম সময় পরিস্থিতি শান্ত হয়ে যায়, কিন্তু রাত 8টার পরে শুরু হয় মোটামুটি যুদ্ধ অবস্থা একটা। তো আজকেও এরকম, তার ঠিক পরের দিনে আজকেও এরকম একেবারে সন্ধ্যাবেলায়, কোনো শঙ্কা এখনো পর্যন্ত আছে কিনা বা কি অবস্থা সার্বিকভাবে বান্দরবানে একটু বলেন আমাদের। মনে হচ্ছে গতকালকেও ঠিক আমরা যখন রুমায় ছিলাম তখন একটি মোটামুটি আজ করা যাচ্ছিল যে অপহৃত যে ব্যাংক কর্মকর্তা তিনি উদ্ধার হয়েছেন বা হবেন, এই ধরনের একটি পরিস্থিতি ছিল বা সবকিছু ইতিবাচক ছিল এবং সেই কারণে পরিস্থিতি অনেকটাই শান্ত ছিল। এবং থানচিতেও গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো ধরনের কোনো সমস্যা ছিল না, স্বাভাবিক জীবনযাত্রা ছিল। আগের দিনের ঘটনার রেশ খুব একটা ছিল বলে আমরা শুনিনি, কারণ যারা স্থানীয়রা ছিলেন তারা সেটি বলেছেন। তো আজকে সারা দিন বলতে গেলে আমরা সেখানে ছিলাম কিছুক্ষণ আগে, আমি বান্দরবান থেকে সন্ধ্যার পরে থানচি থেকে পৌঁছেছি বান্দরবানে। থানচির পরিবেশ মোটামুটি স্বাভাবিক, তবে স্থানীয়রা যেটি বলছেন যে এই যে পরিস্থিতি সেটির কারণে তারা আসলে পর্যটন নিয়ে একটু ভয় পাচ্ছে, এবং তারা যেটি বলছেন যাদের যেহেতু উপার্জনের সবচেয়ে বড় একটি অংশ পর্যটন, সেই কারণে এই যে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বা সন্ত্রাসীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ বা তারা এসে যে ব্যাংকে হামলা করছে, এই ঘটনাগুলো তারা এর আগে দেখেননি। কারণ তারা অপহরণ দেখেছেন, তারা মুক্তিপণের জন্য চাঁদাবাজি দেখেছেন, মুক্তিপণ করে অপহরণ করে মুক্তিপণ দাবি সেটাই দেখেছেন, কিন্তু এই ধরনের একবার এই শহরের মধ্যে এসে ব্যাংক লুট করা তারা দেখেনি। তারা এই জন্য বলছেন এটি একটি নতুন ডাইমেনশন হতে পারে সন্ত্রাসীদের, এবং সেটি মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন যে তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং সম্মিলিত যে প্রচেষ্টা অর্থাৎ যৌথ বাহিনীর যে অভিযান সেটি হয়তো শুরু করতে পারেন। এবং আগামীকাল আপনাকে বলে রাখা ভালো, আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকার আরও উচ্চপদস্থ কর্মকর্তারা তারা আসবেন এবং তারা রুমা যে ঘটনাস্থল সব সোনালী ব্যাংকে সেটি পরিদর্শন করে বান্দরবানে এসে গণমাধ্যমের সঙ্গে মত বিনিময় করবেন, এবং সেখানে তাদের যে কর্মকৌশল বা ভবিষ্যৎ যে কর্মপন্থা সেটি হয়তো গণমাধ্যমের সামনে তারা বলতে পারে। কারা এটা করলো এবং অস্ত্র লুটের ঘটনায় কোনো ইয়ে আছে কিনা এক লাইন একটু বলুন। এটা আসলে এখন যে এটা এখন পর্যন্ত তো অনেকটাই নিশ্চিত, এবং স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে আইন শৃঙ্খলা কর্মকর্তারা বলছেন যে কুকিচিন যে KNF যে সন্ত্রাসী সংগঠন রয়েছে তারা এটি করেছে, এবং কেউ কেউ বলছেন যেহেতু তাদের বিরুদ্ধে আসলে উপর্যুপুরি অভিযান হয়েছে বা যৌথ বাহিনীর যে সম্মিলিত অভিযানগুলো হয়েছে অভিযানের কারণে তারা অনেকটাই কোণঠাসা ছিল, এবং আপনি জানেন যে কোনো সংগঠন চলতে গেলে আসলে মূলত আর্থিক একটি যোগান প্রয়োজন হয়, সেই আর্থিক যোগানটা আসলে সব দিক থেকে বন্ধ হয়ে গেছিলো, এবং তারা বিভিন্ন জায়গা থেকে যে চাঁদাবাজিগুলো করছিল সেগুলো বন্ধ করতে পেরেছে এখানকার আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা, সেই কারণে তারা মূলত সেটাই করতে পারে। আপনাকে বুঝতে পেরেছে, অনেক ধন্যবাদ রিয়াজ রায়হান আপনাকে।